ইউটিউব মিডিয়ার পক্ষ থেকে আজকের ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি শাহরিয়ার সাদিক প্রিয়ম, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমরা এর আগের যে টপিক্স নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল হচ্ছে 9.1 ত্রিকোণমিতির অনুপাত। আজকে আমরা আলোচনা করবো 9.2। তো এটা আসলে প্রথম টপিকসটা আমরা জাস্ট প্রাথমিক আলোচনাই করবো প্রথম ক্লাসটাতে। প্রাথমিক আলোচনার মধ্যে থাকবে হচ্ছে বিভিন্ন যে আমাদের অ্যাঙ্গেলগুলো আছে, সাইন 30, সাইন 45, এগুলোর মানগুলো আমরা দেখবো। আর একটা জিনিস করবো সেটা হচ্ছে যে স্কোয়াড্রেন্টের যে কস 120 ডিগ্রির মান হলে কি হবে বা কস 120 ডিগ্রি কখন সাইনে কনভার্ট হবে, এইসব জিনিসগুলো আমরা দেখবো। তো আর এগুলো দিয়ে আমরা পুরো চ্যাপ্টার ম্যাথটা সহজেই করতে পারি। সো আচ্ছা, গত দিনের একটু মানে জিনিস মনে করাই দেই, সেটা ছিল হচ্ছে সাইন ছিল, সাইনের বলা যায় সাইন আসলে কী ছিল। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তো আমি একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে, ত্রিভুজটা ধরে নাও এমন, অ্যাঙ্গেলটা আপাতত 30 ডিগ্রি, যে এখানকার এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এটা 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অতিভুজ এ বি সি, এ বি অতিভুজ আর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আর কোণ এ বি সি হচ্ছে 30 ডিগ্রি। আমি যখন সাইন 30 লিখব, সাইন 30 এর মানে এই কোণটার পরিমাপ বোঝাবে, এবং এর সাপেক্ষে কোণটা যখন 30 যাবে তখন এসি লম্ব আর এবির মানটা কত আসবে সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানকার জাস্ট ফিক্স মানগুলো পাবো। আর এই মানগুলো অ্যাকচুয়ালি সহজে হয় যদি তুমি মুখস্থ রাখতে পারো, আর মুখস্থ রাখাটাই সবচেয়ে বেটার, কারণ মুখস্থ রাখতে পারলে ম্যাথগুলো অনেক ফাস্ট করা যাবে। আর তাছাড়া ম্যাথগুলো করতে অবশ্যই টাইম লাগবে যদি মুখস্থ না থাকে, এবং বেশ ভুলও যাবে। আর মুখস্থ করাটা খুব কঠিন না, আমি ওই অনেক ইজিলি ট্রিক্স শিখাই দেবো, তুমি জাস্ট সাইন আর টেনেরটা মনে রাখতে পারলেই হবে। আর এগুলো সবগুলো প্রুফ করা যায়, আমি সবগুলো প্রুফ করে দেখাবো না, জাস্ট হয়তো একটা প্রুফ করে দেখাবো। আচ্ছা, তো আমি যেটা বললাম সেটা হচ্ছে সাইন 30 আর সাইন জাস্ট এখানে এর জন্য হবে এসি বাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। সাইন 0 ডিগ্রি মান 0টা কীভাবে হয়? সাইন 0 ডিগ্রি মানে কি, আমার যে লম্বটা আছে মানে যে ভূমিটা থাকবে তার উপরে অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। আচ্ছা, 0 ডিগ্রির অ্যাঙ্গেল হলে কী হয় বলা যায়? এটার সাথে আমি যদি একটা বাহু দিই, এর সাথে 0 ডিগ্রি মানে কি, এই রেখার উপরেই বাহু। আচ্ছা, এই রেখার উপরেই যদি আরেকটা বাহু হয় তাহলে কি সেটা কোনো লম্ব পাঠ থাকবে? যদি সেটা কোনো লম্ব পাঠ থাকে না থাকে তাহলে লম্ব মানে কি, সেই ক্ষেত্রে লম্ব হচ্ছে 0। তার মানে সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে, সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে তোমার লম্ব 0, অ্যান্ড অতিভুজের যে মান থাকে সেটা ব্যাপার না, অতিভুজের মান ধরে পুরো যেটাই থাকুক না কেন সেক্ষেত্রে সেটা মান আসবে সব মিলায় 0। সো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি সেমভাবে প্রুভ করা যায় যে হাফ, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, 60 মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, আমরা কজের ক্ষেত্রে গত ক্লাসে শিখছি যে কজ মানে হচ্ছে বোঝায় যে কজ ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে ভূমি বাই অতিভুজ হইলে সেমভাবে তুমি প্রুফ করা যায় যে জাস্ট এটার অপোজিট মনে রাখার সুবিধার জন্য করবা, যে সাইনের 0 থেকে 0 সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান √3/2, আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। আচ্ছা, কজটা জাস্ট ডাইভার্স, দ্যাট মিন্স 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান হাফ, আর 90 ডিগ্রি মান 0, ঠিক আছে। জাস্ট তুমি সাইনটা যদি এপাশ থেকে লিখতে পারো তাহলে জাস্ট কসটাকে যদি আমি উল্টো দিক থেকে লিখি, যে যেটা সাইনের 90 ডিগ্রি মান সেটাই হচ্ছে কস 0 ডিগ্রি মান। আচ্ছা, এটা কেন লেখা যায় আমি সেটাও দেখাবো, যে এটা কেন লেখা যায় কোয়াড্রেন্ট থেকে এটা আসে। আচ্ছা, টেনের মানটাও সেমভাবে লেখা যায়, তুমি গত ক্লাসে দেখছো যে টেন মানে কি আমরা লিখতে পারি, টেন মানে লেখা যায় টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, সাইন থিটা বাই কস থিটা যদি আমি লিখতে পারি তাহলে টেন 0 মানে কত কি, টেন 0 মানে সাইন 0 বাই কস 0, সাইন 0 মান কত 0, কস 0 মান 1, তাহলে টেন 0 মান কত হবে 0, ঠিক আছে। সেমভাবে আমি দেখাইতে পারি যে সাইন 30-র মান যেটা আসবে, সাইন সরি টেন 30-র মান, টেন 30-র মান হবে হচ্ছে টেন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 30 বাই কস 30, ঠিক আছে। সাইন 30-র মান কত ছিল হাফ, আর কস 30-র মান ছিল হচ্ছে √3/2, তার মানে টেন 30-র মান কত 1/√3, ঠিক আছে। তো এভাবে আসলে সবগুলোই নিয়ে আসা যায়।
তো আমি এখানে সবগুলো জাস্ট একটু দেখাচ্ছি না, আমি যে মুখস্থ মানগুলো বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করবা যে এই পুরো মানগুলো মুখস্থ রাখার চেষ্টা। আর মানগুলো মুখস্থ রাখতে হলে ম্যাথগুলো আসলে 9.2 এর অনেক সহজ। তো 10 জিরোর মানে হবে হচ্ছে 0, 30 ডিগ্রি মানে হবে 1/√3, 45 ডিগ্রি মান 1, 60 মান হচ্ছে শুধু √3। আচ্ছা 10/90 মান কী হবে? 10/90 সমান আমি জানতাম যে সাইন 90/cos 90। আচ্ছা cos 90 মান 0, তুমি নিশ্চয়ই জানো যে 1/0, 1/0 যদি কখনো থাকে সেটাকে আমরা বলতে পারি আনডিফাইন্ড, ঠিক আছে? এটা অনেকে ইনফিনিটি বলে, অ্যাকচুয়ালি ইনফিনিটি আনডিফাইন্ড দুইটা আলাদা জিনিস। আমি মনে করি একটা ক্লাসে বলছিলাম যে আনডিফাইন্ড বলতে বোঝায় যেটা আমরা অ্যাকচুয়ালি বের করতে পারি না, যে আমরা কী হবে এটা জানি না, অ্যাকচুয়ালি আমরা সিরিয়াসলি যেটা জানি না যে 1/0 মানে কী। আর ইনফিনিটি বলতে বোঝায় যে তুমি কোনো একটা মান হইতে পারে, ধরে নাও আমি এখানে ইনফিনিটি যদি কোথাও বোঝাই, ইনফিনিটি মানে তুমি পজিটিভ ইনফিনিটি যদি দিই তাহলে বোঝাচ্ছে যে পজিটিভ দিকে যে কোনো একটা সংখ্যা হইতে পারে, সেটা কত দূর আমি জানি না, যে হইতে পারে সেটা 10 লক্ষ 15 লক্ষ বা আরও অনেক বড় কোনো সংখ্যা, যে 10^power সাপোজ ধরো 10^38 বা আরও লার্জ কোনো নাম্বার, বাট এইটার কোনো অ্যাকচুয়ালি শেষ নাই। সো ইনফিনিটি বলতে বোঝায় যে যেটার মান আছে, আর আনডিফাইন দেখতে যদিও একই রকম বোঝানো হয়, অনেকটা এইরকম একই জিনিস চিহ্ন দেওয়া হয়, বাট সেক্ষেত্রে এটা আনডিফাইন বলতে বোঝায় যেটার মান কত হবে আমি জানি না, ঠিক আছে? আচ্ছা তাহলে 1/0 যেখানে আসে sin 90/cos 90 মানে হচ্ছে 10/90, তাহলে এখানে হবে আনডিফাইন্ড। আচ্ছা তোমার মনে রাখতে হবে জাস্ট এই তিনটে, এই তিনটে যদি তুমি মনে রাখতে পারো, গতদিন আমরা রিলেশন দেখছি যে সাইন থিটা সমান আমি লিখতে পারি 1/cosec থিটা, এটা আমি গত ক্লাসের রিলেশন দেখছিলাম আমরা 9.1 এর থেকে, এটা তোমরা জানো। তাহলে এটা যদি হয় তাহলে দেখো কী লেখা যায়, আমি জাস্ট এইটাই লিখবো, যদি যখন কোসেক আসবে, কোসেক জিরোর মান তাহলে কত হবে? কোসেক জিরোর মান দ্যাট মিন্স বলা যায় যে কোসেক থিটা সমান লেখা যায় কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। আচ্ছা তাহলে কোসেক জিরো মান 1/sin 0 মান, সাইন জিরো মান কত? 0, দ্যাট মিন্স এটা হচ্ছে আনডিফাইন্ড, 1/ কোনো কিছু, 1/0 মানে হচ্ছে আমাদের আনডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা তাহলে 30 ডিগ্রি মান কত হবে? 30 ডিগ্রি মান হচ্ছে 2, 45 ডিগ্রি মান হবে √2, 60 ডিগ্রি মান হবে 2/√3, 90 ডিগ্রি মান হবে 1। সেমভাবে এক্স্যাক্টলি সেমভাবে সেকের মানটা আসবে। আচ্ছা সেকের মান কীভাবে হবে? সেক মানে কি? গত ক্লাস শিখলাম সেক মানে হচ্ছে 1/cos। আচ্ছা তাহলে সেক 0 ডিগ্রি মান হবে 1, 30 ডিগ্রি মান হবে 2/√3, 45 ডিগ্রি মান হবে √2, 60 ডিগ্রি মান হবে 2, আর এখানে যে সেমভাবে আনডিফাইন্ড, ঠিক আছে? আর কটেরটা কী হবে? কট সমান আমরা কী জানি? 1/10, কট সমান আমি লিখতে পারি 1/10 থিটা, কট থিটা ইকাল টু 1/10 থিটা। তাহলে সেখানেও এভাবে লেখা যায় যে 1/10 থিটা মানে হচ্ছে কট 0 ডিগ্রি মানে হবে আনডিফাইন্ড, 30 ডিগ্রি মানে হচ্ছে √3, 1/√3, আর কট 90 মান হচ্ছে 0, ঠিক আছে? জাস্ট এই চারটা মনে রাখবা, তোমার মেইনলি মনে রাখা দরকার এইটা আর 10, ঠিক আছে? সাইন আর 10 যদি মনে রাখতে পারো তাহলে সাইন মনে রাখলে এই কসটা লেখা যায়, আর কস আর সাইন কস জানা থাকলে 10ও লেখা যায়, সেক্ষেত্রে পুরো চারটে। বাট পরীক্ষা হলে আমি যে হয়ে দেখালাম এইভাবে বের করতে যাও না, মুখস্থ রাখাটা সবচেয়ে বেটার, কারণ সেক্ষেত্রে অনেক টাইম ওয়েস্ট হবে। আচ্ছা এরপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে মানগুলো তো পাইলাম, এখন সবগুলো মানই আমি করছি দেখো সূক্ষ্মঘনের মধ্যে, যে sin 90, cos 90 সবগুলো দেখো সূক্ষ্মঘনের মধ্যে মানগুলো আছে। আচ্ছা সূক্ষ্মঘনের বাইরেও থাকতে পারে, আমি যদি বলি cos 120 ডিগ্রি মান কত, তখন কী হবে? আচ্ছা তখন আমি যদি cos 120 ডিগ্রি লিখি, আমি একটু কোয়াড্রেন্ট আগায় ফেলে এটা মুছে দেবো, আমি আচ্ছা তো আমি গত ক্লাসে বলছিলাম যে এই ঘরে অল পজিটিভ, অল পজিটিভ মানে হচ্ছে সাইন কজ যতগুলো আছে সবগুলো পজিটিভ, অল পজিটিভ। এই ঘরে সাইন আর কোসেক পজিটিভ,
আর এরা বাদে যারা থাকবে সবগুলো নেগেটিভ, এই ঘরে টেনার কট পজিটিভ, মানে থার্ড কোয়াড্রেন্ট। এটা আমরা কোয়াড্রেন্ট চলে লিখি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে বা বাংলায় বললে বলতে পারো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ। আচ্ছা, এখানে টেনার কট পজিটিভ, আর এখানে হচ্ছে কজ আর সেক পজিটিভ। এরা বাদে যা কিছু এই ঘরে থাকবে সেটা নেগেটিভ। আচ্ছা, তুমি জানো যেহেতু চতুর্ভাগে এটা, দ্যাট মিন্স আমি বলতে পারি প্রথম অক্ষে এটুকু 90 ডিগ্রি, তাহলে মানে বোঝাচ্ছি যে আমি যতগুলো অ্যাঙ্গেল আসছে সাইন কস টেন কট প্রত্যেকটার যদি 90 ডিগ্রি যে মান মধ্যে যে মানগুলো আসবে সেগুলো প্রত্যেকটা মান আসবে ধনাত্মক পজিটিভ, কারণ এই যে এখানে দেখো পজিটিভ, অল পজিটিভ 1 থেকে 90-র মধ্যে। আচ্ছা, এইখান থেকে এখনই যতটু গেলাম, দ্যাট মিন্স 90 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমি যখনই যাবো তখন এখানে আমার জাস্ট দুটো মান পজিটিভ আসবে, সাইন আর কোসেকের মানটা আসবে পজিটিভ, আর বাকিগুলো যে মানগুলো আসবে নেগেটিভ। তার মানে আমি বললাম একটু আগে একটা কোশ্চিন করছিলাম আমি, সেটা হচ্ছে কজ 120 ডিগ্রি মান কত হবে, কজ 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারছি কজ 120 ডিগ্রি মান নেগেটিভ আসবে। কেন, কীভাবে বুঝলাম, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু পজিটিভ সাইন আর কোসে, কজ না। ওকে, তেমনিভাবে 180 থেকে 270, এই থার্ড কোয়াড্রেন্টে এখানে জাস্ট টেন আর কটের মানটা পজিটিভ আসবে। এখন তুমি যদি 120 ডিগ্রি ধরো সেই মানটাও নেগেটিভ আসবে, আবার যদি 350 ডিগ্রি ধরো সেক্ষেত্রে সেটাও নেগেটিভ আসবে। শুধু 270 থেকে যে 180 থেকে 270 এই মানটুকু আসবে পজিটিভ, আর এখানে 0 থেকে 90 ডিগ্রি এই মানটুকু আসবে পজিটিভ টেনের জন্য, সেমভাবে কজের সেক। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আরেকটু জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। ঠিক আছে, যদি দেওয়া থাকে যে সাইন মাইনাস 30 ডিগ্রি কত হবে, সেক্ষেত্রে মাইনাস তুমি বাইরে দিবা আর শুধু সাইন 30 মানটা বের করবা। আচ্ছা, শুধু এটা একটা ক্ষেত্রে হয় না, সাইনের ক্ষেত্রে হয়, সবগুলো ক্ষেত্রে হয়, জাস্ট কজের ক্ষেত্রে হয় না। কজ, কজ মাইনাস থিটা ইকুয়াল টু কজ থিটা। ঠিক আছে, কজ আর বলা যায় সেকের, কজ আর সেক হচ্ছে এইটা ফলো করার না যে মাইনাসটা আসে না। আচ্ছা, সেমভাবে আমি লিখতে পারি 10 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 10 থিটা। আচ্ছা, আর আমাদের যখন দেওয়া থাকবে যে সাইন কজ 120 বা এই টাইপের যখন মানগুলো বের করবো তখন আমরা কী করেভাবে করবো, আসলে আমি একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে নিব, তার কারণ প্রতিটা কোয়াড্রেন্টে কত থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 90, থার্ড সেকেন্ড কোয়াড্রেন্টে বলতে পারো যে 90 থেকে 180, থার্ড কোয়াড্রেন্টে থাকবে 180 থেকে 270, আর ফোর্থ কোয়াড্রেন্টে 270 থেকে 36, মানে 360। আচ্ছা, তাহলে আমি যখন বলতেছি কজ 120 ডিগ্রি, আচ্ছা কজ 120 ডিগ্রি আমি কী লিখতে পারি, দেখো তো কজ 120 মানে হচ্ছে 90 প্লাস 30 লেখা যায়, কারণ এটুকু যোগ করলে তো 120 আসবে। আচ্ছা, তাহলে আমি মনে রাখবা যে কজ বা সাইন বা যে কোনো কোনো কিছুকে আমি যদি বেজর গুণিতক আকারে চেঞ্জ করি, কী বলতেছি বেজর গুণিতক, এখানে ধরো 1 ইনটু 90 আছে, যে 90 ডিগ্রির বেজর গুণিতকে যখন চেঞ্জ হবে তখন সাইনটা হবে কজ আর কজটা হবে সাইন। কীভাবে, আচ্ছা এটা বলতে কী বোঝাচ্ছি, এটা বলতে আমি এটা বোঝাচ্ছি যে কজ 1 ইনটু 90 প্লাস 30, এটা মানে তো 120 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি কোন গুণিতকে ভেঙেছি আমি, বেজর গুণিতক, 90 ডিগ্রি যখনই বেজর গুণিতকে ভাঙাবো আমি তখন কজটা কিসে কনভার্ট হবে, সাইনে। আচ্ছা, সাইনে, ওকে, আর সাথে সাথে এই পার্টটুকু শেষ, জাস্ট এতটুকু থাকবে যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি যে ছোটো যে অ্যাঙ্গেলটা 30। এখন এখানে একটা প্রবলেম আছে, সে কী প্রবলেম, সে প্রবলেমটা হচ্ছে যে আমি বলছিলাম যে এটা কোন কোয়াড্রেন্ট আছে, দেখো তো 90 এতটুকু দেন 30, দ্যাট মিন্স এস এই কোয়াড্রেন্ট আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান কি পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান তো অলওয়েজ নেগেটিভ থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে, দ্যাট মিন্স তখন সামনে একটা মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে কজ 30 সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ আর সামনে একটা মাইনাস, দ্যাট মিন্স কজ 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। বুঝতে পারছো? আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি যে প্রথমে আমাদের যেটা দেখতে হবে, তুমি প্রথমে দেখবা যে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কী টাইপের, যে সেটা যতই থাকুক 120 থাকুক 240 থাকুক এটা কোনো ফ্যাক্টর না, তুমি আগে দেখবা যে সেটা কীসে দেওয়া আছে, যে ধরে নাও আছে 240 ধরতে পারো, ওকে 240 সাপোজ দেওয়া আছে হচ্ছে সাইন 240 ডিগ্রি ইকুয়াল টু কত হবে।
আচ্ছা সাইন, আর এই ম্যাথগুলো তোমাদের হায়ার ম্যাথেও অবশ্যই আছে, জাস্ট আমরা যে ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইখানে আছে, জাস্ট এখানে আমরা একটু দেখবো এই টপিকসগুলো। তো আমার যেটা টার্গেট সেটা হচ্ছে জাস্ট একে কনভার্ট করা, কিসে তুমি ভাঙাইতে চাও, তুমি চাইলে এটাকে দুই ভাগে ভাঙাইতে পারো, সাইন টু ইন্টু নাইনটি, টু ইন্টু নাইনটি হচ্ছে 180 ডিগ্রি, 180 + 60, ঠিক আছে, তাহলে তো 240 ডিগ্রি হয়। আচ্ছা তখন যখন 240 ডিগ্রি হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এখন আমি কি বেজোড়গণিতকে ভেঙেছি না জোড়গণিতক, আমি এখন জোড়গণিতক, তার মানে সাইন যেটা ছিল সেটাই থাকবে, সাইন কজে কনভার্ট হবে না, মনে রাখবা শুধুমাত্র বেজোড়গণিতকে যখন কনভার্ট হবে তখনই হবে সাইন কজ, সাইন তখন কি হয়ে যাবে কজ, পাই বাই টু বা 90 ডিগ্রির বেজোড়গণিতক, পাই বাই টু বা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে ভাঙলে, বিজোড় গুণিতক এ ভাঙলে সাইন হয়ে যাবে কস, তেমনি হবে কস হয়ে যাবে সাইন, টেন হবে কট, টেনকে তুমি ভেঙে দিলে হবে কট, আর কটকে ভেঙে দিলে হবে টেন, সেমভাবে সেক হবে কোসেক, আর কোসেক হবে সেক, ঠিক আছে। তাহলে আমি এখানে কোন গণিতকে ভেঙেছি, জোড় গণিতক, তাহলে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, সাইনকে আমি সাইন লিখলাম, ওকে, আর বাকি কতটুকু থাকে 60 ডিগ্রি, আচ্ছা সাইন 60। আচ্ছা এখন এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা একটু চেক করতে হবে, 1 × 90 এ পর্যন্ত, 2 × 90 তার মানে 180 এই কোয়াড্রেন্ট, 240 মানে পরের 60 জাস্ট এই কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা আছে, এই কোয়াড্রেন্টের সাইনের মান কত, সাইনের মান একটু আগে আমরা দেখছি নেগেটিভ, তাহলে আমি সামনে একটু নেগেটিভ দিয়েছি, ঠিক আছে। তাহলে সাইন 60 মান আমি যত জানি সেটাই লিখবো, সাইন 60 মান কত, √3/2, ঠিক আছে, তার মানে সাইন 240 ডিগ্রির মান হচ্ছে −√3/2। আচ্ছা তো আমাদের এই ম্যাথগুলোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানগুলো মনে রাখা, আর কিছু প্রবলেমে আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখন দেখা যাবে যে আমাদের এই টাইপের মানগুলো বের করতে হবে, যে √30 বা মানে সাইন 240 ডিগ্রি বা কজ 120 ডিগ্রি মানগুলো কত আসতেছে, এই টাইপের মানগুলো কিছু ম্যাথে আছে, আর তোমার এটা সবচেয়ে বেশি পাবো হায়ার ম্যাথে এই টপিকসগুলো। আচ্ছা এরপর আমরা একটা ম্যাথ দেখি, আচ্ছা আমি প্রথমে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে দেখাও যে cos 2a equal to 1 − tan² a by 1 + tan² a, যদি a equal to 60 ডিগ্রি হয়, ঠিক আছে, যদি এ ইকুয়াল টু 60 হয় তাহলে এটা দেখাতে হবে, তাহলে আমি এই বামপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ দেখাতে পারলে প্রুফটা হয়ে যাবে, আমি বামপক্ষে লিখবো, বামপক্ষ কজ 2a এর মান বসিয়ে দাও, দ্যাট মিন্স কজ 120 ডিগ্রি এর মান বসিয়ে দিয়েছি। আচ্ছা কজ 120 ডিগ্রি মানে কি, একটু আগে দেখছি আমি কজ লিখতে পারি যেভাবে লিখবো, 1 × 90, মনে রাখবা এটা কিন্তু 90 ডিগ্রি যখনই বেজোড় গুণিত হবে তখনই শুধু চেঞ্জ হবে, আমি যদি এটাকে 90 ডিগ্রির জোড় গুণিতকে ভাঙাইতাম সেক্ষেত্রে চেঞ্জ হইতো না, আমি বারবার বলতেছি যদি আমি জোড় গুণিতকে ভাঙাই সেক্ষেত্রে চেঞ্জ হবে না। আচ্ছা জোড় গুণিতকে কি এটা ভাঙানো যায়, হ্যাঁ এটাকে জোড় গুণিতকেও ভাঙানো যায়, কীভাবে ভাঙানো যায়, আমি চাইলে এখানে লিখতে পারি 2 × 90 লিখতে পারি, তাহলে কত হয়ে গেল, 2 × 90 মানে কত, 120 ডিগ্রি, আচ্ছা 120 ডিগ্রি যেহেতু হয়ে গেছে তাহলে আমি এখান থেকে −60 করে দিই, 180 থেকে −6, তাহলে কত হয় 120, ঠিক আছে। আচ্ছা এখন কিন্তু আর কজটা চেঞ্জ হয়ে যাবে না, এখন কি হবে কজটা কজের মতোই থাকবে, ঠিক আছে। আচ্ছা কজ 60 মান কত জানো তুমি, আচ্ছা এটা একটু লিখে ফেলি, কজ এখন আগে আমার মেন ফর্মুলা কি ছিল, আমার মেন ফর্মুলা ছিল এরকম, n × π/2/90 যেটাই বলো, π/2/90 প্লাস হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল থাকতো, সেই অ্যাঙ্গেলটাকে আমি এভাবে লিখতাম, যে এরকম যদি সাইন থাকতো তাহলে সেটা যদি বেজোড় গুণিতকে চেঞ্জ করতাম, এটা বেজোড় গুণিতকে চেঞ্জ হইলে তখন এই সাইনটা হয়ে যেত কজ, আর এখানকার এটা চলে আসতো, আর সেটা কোয়াড্রেন্টের নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে আমার কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটার উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা
সো এখানে কি আসবে মাইনাস 60। আচ্ছা তুমি খুব সহজেই জানো যে কস মাইনাস 60 মানে হচ্ছে কস 60, ওকে ফাইন, কস মাইনাস 60 মানে হচ্ছে কস 60। আচ্ছা কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সো আমার সামনে আবার একটা মাইনাস আসবে আলটিমেটলি। সো এটার মান কত? 60 মান কত আমরা জানি, মাইনাস কস 60, কস 60 মান হচ্ছে মাইনাস হাফ। এই মাইনাস কস 60 মান শুধু হাফ, আর মাইনাস মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে বাম পক্ষ কস 2 এর সমান কত পেলাম? মাইনাস হাফ। মানে আমি এই জিনিসটা দুভাবে করে দেখালাম যে আমি, তুমি যদি চাও যে হ্যাঁ আমি এটাকে জোর কোয়াড্রেন্টে ভাঙাবো, হ্যাঁ ওকে ফাইন, তুমি পাই বাই 2 এর জোর গুণিতকে ভাঙাইতে পারো, চাইলে বেজোর গুণিতকে ভাঙাইতে পারো। আচ্ছা ওকে, বাম পক্ষ শেষ আমাদের, ডান পক্ষ এখন দেখব। আচ্ছা ডান পক্ষ 1 মাইনাস 10 স্কোয়ার এ বাই 1 প্লাস 10 স্কোয়ার এ। আচ্ছা 1 মাইনাস 10 এ মানে হচ্ছে 10 স্কোয়ার 60 ডিগ্রি, 10 স্কোয়ার 60 ডিগ্রি বাই হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা 1060 মান একটু আগে খেয়াল আসছে, মনে আসছে যে তোমাদের 1060 মান প্রথমে কত ছিল? 10 মান 0, 30 ডিগ্রি মান ছিল 1/√3, 45 ডিগ্রি মান ছিল 1, আর 60 মান ছিল শুধু √3, আর 90 ডিগ্রি মান হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? ওকে তাহলে এখানে আমরা সেটাই লিখে ফেলবো। 1 1060 মান আমি একটু আগে দেখছি √3 স্কোয়ার বাই 1 প্লাস √3 স্কোয়ার, তাহলে 1 মাইনাস 3 বাই 1 প্লাস 3। আচ্ছা তাহলে হচ্ছে মাইনাস 2/4, তাহলে এটা আসা হচ্ছে মাইনাস হাফ। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, শর্ট, ঠিক আছে? বুঝতে পারছো যে প্রথমে কি করছি? প্রথমে কোনো কিছু না, জাস্ট মানগুলো বসাইছি। আমার যেহেতু 90 ডিগ্রির উপরে মান চলে গেছে, সো আমি এটাকে ভেঙে এভাবে দেখাইছি। তুমি চাইলে এটাকে এভাবে করলেও হবে জোর গণিতকে, তুমি চাইলে বেজোর গণিতকেও করতে পারো। আমি একটু আগে যে কজ 120 ডিগ্রির মান যেভাবে করে দেখাইছি, আর ডান পক্ষে জাস্ট 1060 মান বসিয়ে দিচ্ছে। মানে আমার এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাঙ্গেলগুলো মান মনে রাখা, যে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। সাইনের মানগুলো আমি জানি, তারপরে সেমভাবে কজের মানগুলো অপোজিট থেকে, জাস্ট একটু প্র্যাকটিস করলে মনে থাকবে। আচ্ছা আর এছাড়া আমি এই জোর গুণিতকে ফর্মুলাটা আরেকবার লিখে দিব। যে ফর্মুলাটা আমার এভাবে ভাঙাবো আমি, এন ইনটু পাই বাই টু বলো বা 90 ডিগ্রি, একই জিনিস, পাই বাই টু বা 90 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস মাইনাস তুমি ইচ্ছে মতো ভাঙাইতে পারো, প্লাস মাইনাস এ। আচ্ছা যদি এন এর বিজোর গুণিতকে ভাঙানো হয়, এন এর মান যদি বিজোর হয়, এর মান বিজোড় হলে সাইন হয়ে যাবে হচ্ছে কজ, অ্যান্ড কজ কি হয়ে যাবে সাইন, 10 হয়ে যাবে কট, আর কট হবে 10, সেক কোসেক, আর কোসেক হবে সেক। আর এদিকের মান ব্যাপারটা যে এদিকের কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করবে, যদি এই ঘরে থাকে তাহলে অল পজিটিভ, এখানে থাকলে সাইন আর মানে সাইন আর কোসেক, এখানে থাকলে টেন আর কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কস আর সেক। এটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এটুকু হচ্ছে 90 থেকে 180, 270, আর এখানে হচ্ছে 360, যখন পুরোটা ঘুরে যাবে তখন হচ্ছে 360, ঠিক আছে? তোমাদের জাস্ট খেয়াল রাখতে হবে এটা। আর যদি জোর গুণিতক হইতো, এটা যদি মান যদি জোর হয়, জোর হলে কোনো চেঞ্জ নেই,
আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? জোহলে আনচেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না, শুধু আমি চেক করবো যে পজিটিভ আর নেগেটিভ কিনা। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, আর এরপরে চ্যাপ্টারে আমরা আলোচনা করবো 9.2 এরই, প্রাথমিক আলোচনাটা তোমরা দেখে রাখবা, আর নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথগুলো করবো 9.2 এর।